মাছটা আমি বেটে নেবো। প্রথমে নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে দেবো। অল্প করে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। কাঁচাটা মেখে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেলটাকে দিয়ে দেবো, জিরেটা দিয়ে দেবো। এবার আমি মাছটাকে দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। ভাপাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এভাবে পরিমাণে ভাপাটা করে খেয়ে খুবই ভালো লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো।